এমনই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর রামকরচক গ্রামের একটি অঙ্গনবাড়ি কেন্দ্রের। গ্রামবাসীদের অভিযোগ নেই কোনো স্থায়ী স্কুল, অস্থায়ীভাবেই ত্রিপলের নিচে চলে রান্নাবান্না, বর্ষার সময় অসুবিধায় পড়েন প্রসূতি থেকে শিশুরা। স্থানীয় প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা, ক্ষোভে ফুঁসছেন গ্রামের মানুষ। আমাদের একটা স্থায়ীভাবে একটা স্কুল চাই, এখানে বাচ্চা কাচ্চা পড়তে খুব কষ্ট হচ্ছে, জল উঠে যায় উলনে, রান্নাবান্না হয়, পেপারের ঘর, একটা স্থায়ী বাসিন্দার মতন একটা আমাদের স্কুল চাই। আমাদের সাংবাদিক বিশ্বজিৎ নস্কর সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, স্থানীয় মানুষজনের অভাব অভিযোগ শুনলে সামগ্রিকভাবে কি বলছেন তারা, কি চাইছেন তারা, কোন পরিস্থিতির মধ্যে রয়েছেন? দেখো ভাস্কর দা, সেখানে না আছে স্থায়ী কোনো হচ্ছে কোনো অঙ্গনওয়াড়ি যে স্কুল, দেখো দীর্ঘদিন ধরে এই ত্রিপলের নিচে চলছে সেখানে রান্নাবান্না, এবং দেখো একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে সেখানে কিন্তু এই রান্নাবান্না চলছে বলে যেটা সেখানকার যে যে স্থানীয় যারা অভিভাবক আছে ছাত্রছাত্রীদের, তারা সেটা দাবি করছে, এবং সেটা তারা আরো সেখানে আজকে তারা একটা আন্দোলনও করে যে এখানে স্থায়ীভাবে যে অঙ্গনওয়াড়ি স্কুল করতে হবে। দেখো দীর্ঘদিন ধরে ত্রিপলের নিচে যেমন হচ্ছে রান্নাবান্না চলছে, পাশাপাশি সেখানে স্কুলে চলছে, সেটা দেখো আমরা এই ব্যাপারে বিডিওকে বা এলাকার যে মন্ত্রী আছে সুন্দরবন, যে সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, তাকে এই ব্যাপারে মানে আমরা যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়, কিন্তু ভিডিও বলে এটা আমরা দেখছি, সাগরের ভিডিও তিনি বলে এটা আমরা দেখছি, চেষ্টা করছি যাতে ওখানে একটা স্থানীয় স্কুল যাতে করা যায়। তবে যে স্থানীয় যে গ্রামবাসীরা তারা কিন্তু আজকের ওই স্কুলের সামনে, অস্থায়ী স্কুলের সামনে তারা বিক্ষোভ দেখায়, এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই হচ্ছে ত্রিপলের নিচে রান্নাবান্না চলছে, এবং এখনো পর্যন্ত কিন্তু স্থায়ী স্কুল ঘর একটা ত্রিপলের নিচে এইভাবে স্কুল চলছে, এবং যেখানে দেখো সামনে যে এই যে বর্ষা আসবে সেই বর্ষায় কিন্তু প্রসূতি মায় এবং হচ্ছে যে ছাত্রছাত্রী তাদের কিন্তু খুব সমস্যায় পড়বে। এই ব্যাপারে কিন্তু আজকের কয়েক ঘন্টা আর এখানে সেই স্কুলের সামনে যে রাস্তা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ভাস্কর দা ধন্যবাদ। বিশ্বজিৎ, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক বিশ্বজিৎ নস্করের সঙ্গে। চলে যাই পরের খবরে।